নিখিলের সাথে শুধু সহবাস করেছি, তুরস্কের বিয়ে অবৈধ ছিল। এবার এ কথা নিয়েই নুসরাতকে অপমান করে বসলেন মীর। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না নুসরাতের, প্রতিদিনই শিরোনামে উঠে আসছে তার নাম। বরাবরই কথকের মুখে পড়েছেন এই মিষ্টি নায়িকা। সকলের উপস্থিতিতে ধুমধাম করে বিয়ে করার পর বর্তমানে তার সোশ্যাল মিডিয়ায় ভরে থাকছে কুমন্তবে। এবার এই দলে নাম লেখালেন মীর। নুসরাতের মন্তব্য নাড়িয়ে দিয়ে গিয়েছে সকলকে। নিখিলকে প্রকাশ্যে বিয়ে করেও সে সম্পর্ককে লিভ ইন বলাই অভিনেত্রী সাংসদকে ক্রমাগত আক্রমণ করছেন সকলে। শুক্রবার ইউরোকাপে ইতালি এবং তুরস্ক লড়েছিল, সেই ম্যাচে ইতালির জয় হয়, হার মানে তুরস্ক। এই তুরস্কেরই ধুমধাম করে বিয়ে করেছিলেন নুসরাত। প্রথম ম্যাচ চলাকালীনই মীরের একটি পোস্ট আবার উস্কে দেয় জল্পনা। যদিও নুসরাতের নাম নিয়ে বা তাকে সরাসরি আক্রমণ করেননি অভিনেতা, মীর তার পোস্টে লেখেন এটি ইউরোপ কাপ 2020, এখানে আজ ইতালির সঙ্গে আর একটা দেশের খেলা, যে দেশে কেউ একজন বিয়ে করেছিলেন বা করেননি। নুসরাত জানিয়েছিলেন তুরস্কের বিবাহ আইন অনুসারে তাদের বিয়ে অবৈধ, তারা রেজিস্ট্রি করেননি। আর দুই ভিন্ন ধর্মালম্বী মানুষের বিয়ের ক্ষেত্রে যা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তাই তিনি এবং নিখিল সহবাস করেছেন, তাদের বিয়েই হয়নি। মীরের এই পোস্ট সেই কথাই তুলে ধরেছেন বলে মনে করছেন নেটিজেনরা। এর আগেও শ্রীলেখা ও তথাগত এই প্রসঙ্গে মুখ খোলেন, এমনকি নুসরাত জাহানকে নোংরা মেয়ে বলেও আখ্যায়িত করেছেন। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, নুসরাত জাহানের কি এটা নোংরামি ছাড়া আর অন্য কিছু? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে বিনোদন জগতের লেটেস্ট আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন। বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।